খাদ্য রেডি, পিঞ্জরা রেডি, বাঘ সুঙত সুমাল বাঘ, পিঞ্জরা বেবাই বেবাই অপেক্ষা বাঘর টুপ, হাতে হাতে যাঠি জুম লৈ উলাল বনকর্মী, বাঘে ভক্ষণ করিলে এটা কেতেলা পহু, আইআইটি গুৱাহাটীত বাঘর আতঙ্ক, দেশের আগশারীর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি গুৱাহাটীত সন্ত্রাসের কারণ এটা প্রকাণ্ড নাহর ফুটুকি, চাও বাঘ ধরার কারণে যুদ্ধংদেহী পদক্ষেপ বনকর্মীর, হাতে হাতে যাঠি জুং লৈ বাঘ ধরার প্রস্তুতি, কেবল যাঠি জুং লৈ নহয় বাঘ ধরার বাবে সংস্থাপন করা হল লুর পিঞ্জরার, আর পিঞ্জরাত বাঘর টুপ দিয়া হল এটা তেজাল কথা, এফালে বাঘ ধরবলে রাইজর অপেক্ষা, আনফালে পিঞ্জরাত বেবাই বেবাই হাইরান বাঘর টুপ ছাগলী, এটা নাহর ফুটুকি বা লেপার্ড বলি তেওঁলোকে প্রায় নিশ্চিত, ফুলি গ্রোন লেপার্ড, আর এই বিষয়ে ইতিমধ্যে আমি বন বিভাগ অবগত করেছো, আর ইয়ালে ইতিমধ্যে বাঘর বাবে একটা গড়ালো পিঞ্জরা লৈ আহিছে, আজি সেখানে ইয়াতে সংস্থাপন করেছে, ইতিমধ্যে নাহর ফুটুকিটে ভক্ষণ করিলে এটা কেতেলা পহু, যে দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেছিল আইআইটির সিকিউরিটিয়ে, ইয়াতে লিওপার্ডৰ অবস্থিতি পাইছো আমি, যোৱাকালি পৰ্কুপাইন এটা খাইছিলে, অবশিষ্ট অংশ আমি পাইছো, প্লাস কালী পূজাৰ দিনা ইয়াৰ ষ্টাফে দেখিছে এই ৰাস্তাটোতে, এই বাংলোৰ ৰাস্তাটোতে সন্ধিয়া সময়ত এটা নাহৰফুটুকি বাঘ ঘূৰি ফুৰা দেখিছে, ইয়াতে যিহেতু ছাত্ৰ ছাত্ৰীবিলাক আছে বাহিৰৰ পৰা আহি পেলাই পঢ়ি আছে, গতিকে ইয়াত অহা যোৱা কৰি থাকে, গতিকে যাতে এক্সিডেণ্ট এনেকুৱা হ'ব নোৱাৰে তাৰ কাৰণে আমি লগে লগে ব্যৱস্থা লৈছোঁ, পিঞ্জৰা আমি আনিলোঁ, আনি পেলাই এতিয়া বহুৱাই আছোঁ, এটা চাইটিং হৈছে দেখা পোৱা গৈছে আৰু ইয়াতকৈ বেছি থকা যেন অনুমান হয়, সন্দেহ কৰা হৈছে খাদ্যৰ সন্ধানত আই আই টিৰ সংৰক্ষিত ঘন জংঘলত আশ্ৰয় লৈ আছে বাঘটোৱে, যাক লৈ এতিয়া সমগ্ৰ অঞ্চলবাসীৰ মাজত ভয় শংকা আতংকই বিৰাজ কৰিছে, ইফালে হাতী মানুহৰ সংঘাতে অতি ভয়াবহ ৰূপ ধাৰণ কৰিছে নুমলীগড়ৰ লগতে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত, নুমলীগড়ৰ মৰঙী মৌজাৰ মূৰ ফুলনিৰ দৃশ্য এয়া, বৃহৎ এলেকাৰ ছাত্ৰ ছাত্ৰী তথা অভিভাৱকক একত্ৰিত কৰি প্ৰকৃতি শিক্ষণ কেন্দ্ৰ অসম নামৰ এই সংস্থাটোৱে দিলে বন্যজন্তু বিশেষকৈ হাতী মানুহৰ সংঘাত ৰোধ কৰাৰ বিশেষ কৌশলৰ প্ৰশিক্ষণ, মানুহে বন্যপ্ৰাণীক বহুত শাস্তি দিয়ে, খোৱা গছ গছনিবিলাক কাটি ধ্বংস কৰিছে আৰু আমি এইবিলাক ৰোধ কৰিব লাগিব, আজি বাইদেউহেঁতি আমাৰ বহুত বহুত ভাল জ্ঞান দিছে, একেদৰে চামগুৰিটো অব্যাহত আছে বন্য হস্তীৰ সন্ত্ৰাস, নিশা হলেই বন্য হস্তীয়ে চলায় উপদ্ৰৱ, বন্য হস্তীৰ বাবে উজাগৰি নিশা কটায় চামগুৰিবাসীয়ে, চামগুৰিৰ গেন্ধালী ৰামগুৰিত পুৱতি নিশা বন্য হস্তীয়ে ভাঙি লণ্ডভণ্ড কৰিলে এখন ব্যৱসায় প্ৰতিষ্ঠান, ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ লাইভ।